ওয়েলকাম টু আপডেট মাস্টার আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন প্রাইমের ট্রেড দু হাজার সম্পর্কিত এই ভিডিওটি হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখবেন উল্লেখযোগ্য তথ্যগুলি আপনাদের সামনে রাখা হবে তার সাথে ওয়েবসাইটে যে নোটিস প্রকাশিত হয়েছে সেই সম্পর্ক বিস্তারিত ব্যাপারটি জানানো হবে কারা সুযোগ পাবে কবে থেকে আবেদন ফিজ মিনিমাম কোয়ালিফিকেশান পরীক্ষার তারিখ এই সমস্ত ব্যাপারগুলোর সাথেও অনেক তথ্য অ্যাড করা হবে এবং আপনাদের সাথে শেয়ার করা হবে তো দেখতে থাকুন বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয় উনত্রিশ নয় দু হাজার বাইশে আমরা সেই দিনেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং উল্লেখযোগ্য তথ্যগুলো দিয়েছিলাম কিন্তু সেটা সংক্ষিপ্ত আকারে ছিল আজকে পুরো ডেডিকেটেড ভিডিও হতে চলেছে গতকালই আমরা বলেছিলাম এবং গতকাল একটা ভিডিও আপনারা পেয়েছেন সেটা হচ্ছে নতুন রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার চোদ্দো সতেরোর জন্য যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেই সংক্রান্ত নোটিশ এসেছিলো সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে বলা হয়েছিল তো এটা সম্পূর্ণ হতে চলেছে নতুন টেট ব্যাপার নিয়ে তো নোটিফিকেশনে যে ব্যাপারটি আছে এবং তার সাথেও আপনাদের সাথে অনেক তথ্য শেয়ার করা হবে সঙ্গে থাকুন ভিডিওটি একটা লাইক করে দিন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো নোটিফিকেশানটা কীসের জন্য কন্ডাকশান অফ টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ ফর ক্লাস ওয়ান টু ফাইভ বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইম এডুকেশন এজ পার দ্য এনসিটি গাইডলাইন্স ইস্যুড বাই এন সিটি ফ্রম টাইম টু টাইম অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ ল এনসিডি গাইডলাইন এবং নিয়মকানুন মেনে কিন্তু পরীক্ষাটির জন্য যে ব্যাপারটা সেটা নোটিফিকেশান ওটা ডেট দু হাজার জন্য তো পুরো ব্যাপারটা এটাই এবং সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট হবে এবং সেই জন্যই এই পদ্ধতি এবং এই টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এটা হচ্ছে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা এই টেটে পাস করলেই কিন্তু চাকরি নয় এই টেটটা হচ্ছে একটা এলিজিবিলিটি মিনিমামের যে মাপকাঠি অর্থাৎ যোগ্যতা অর্থাৎ এটা পাস করার পর রিক্রুটমেন্ট প্রসেসে আপনারা অংশগ্রহণ করতে পারেন তার হচ্ছে একটা ব্যাপার যদিও এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এটা টেটে পাস করা মানে কিন্তু চাকরি নয় এটা আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি এই ব্যাপারটা নিয়ে এটা কিন্তু পরিষ্কারভাবে নোটিসে লেখা আছে তো আমরা পরপর নোটিশটাকে একদম আপনাদের সামনে রাখবো সম্পূর্ণ বাংলাতে বোঝাবো ব্যাপারটা কি বলা আছে অনেকেরই অনেক কনফিউশন আছে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন তো পুরো এটা রাজ্যব্যাপী হতে চলেছে এবং কবে হবে এগারো বারো দু হাজার বাইশ তো ডিসেম্বরের এগারো তারিখে পুরো রাজ্যব্যাপী কিন্তু এই পরীক্ষাটি হতে চলেছে যেটা আমরা অলরেডি বলেছিলাম ডেট দেওয়ার আগে আমরা ডেট বলেছিলাম সেটা মিলে গেছে যাই হোক সেটা অনেক কিছু মিলে যায় তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন হিয়ার বাই নোটিফাইজ টু কন্ডাক্টেড এক্সামিনেশন ফর দ্য পারপাস অফ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট অ্যাডেড অর গভর্নমেন্ট স্পর্টসার্ট অর জুনিয়র ভিসিক্স প্রাইভেট স্কুল ফর ক্লাস ওয়ান টু ফাইভ টু বি হেল্ড অন এগারো বারো দু হাজার বাইশ তার মানে অ্যাসিস্ট্যান্ট টিচার যে রিক্রুটমেন্ট হবে বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি এবং জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে সেই জন্য এই টেট প্রত্যেকটা প্রথম ধাপ এটা একদিনই হবে সিঙ্গেল ডেতে অ্যাজ পার এনসিডি গাইডলাইনস অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ ল তো আমরা আশা করছি এবার যে কোয়েশ্চেন হবে সেটা এনসিডি গাইডলাইন অনুসারে হবে যেমন সিটেড কোয়েশ্চেন হয় সিটেড কোয়েশ্চেন সম্পর্কে যেমন আপনাদের কোনো অভিযোগ থাকে না সেরকম আশা করছি আপনারা আপনারা এবারে যে কোয়েশ্চেনটাতে পরীক্ষা দেবেন সেটা নির্ভুল এবং এনসিটি গাইডলাইন মেনেই হবে তো এই সংক্রান্ত একটা তথ্য আপনাদেরকে জানি রাখি নতুন টেটের জন্য কী কী বই পড়বেন সেই যে একটা ভিডিও আছে ডেডিকেটেড সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটা আপনারা চাইলে দেখতে পারেন তো অনলি দোজ পারসন হু হ্যাভ অ্যাকুয়ার্ড অ্যান দ্য অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান স্পেসিফাইড ইন দ্য এনসিটি নোটিফিকেশান ডেটেড পঁচিশ আট দু হাজার দশ রিড উইথ আঠাশ ছয় দু হাজার আঠেরো অ্যান্ড অলসো রিড উইথ তেরো দশ দু হাজার একুশ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য ডেট দু হাজার বাইশ বিলো তো গাইডলাইন অনুসারে হয়েছে এবং টাইম টু টাইম যে আপডেট করছে ব্যাপারগুলো সেই সম্পর্কে যে বিভিন্ন ধরনের নোটিশ সেইগুলোকে আপনাদেরকে পড়তে আপনারা পড়তে পারেন তো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ক্লাস ওয়ান টু ফাইভের জন্য যেটা সেটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি ইট ইকুইভেলেন্ট উইথ পঞ্চাশ পার্সেন্ট মার্ক্স অর্থাৎ হায়ার সেকেন্ডারি যেটা বলতে পারেন এবং দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি করছেন অর্থাৎ ডিএলএড প্লাস এইচএস পাস ওকে তারপরে অথবা কী আছে সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ এইচএস পাস উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক্স অ্যান্ড চার বছরের ব্যাচালার অফ এলিমেন্টারি বিএলএড চার বছর প্লাস এইচএস পাস সেটাও হবে অথবা কী আছে সিনিয়র সেকেন্ডারি অস ইকুইভেলেন্ট অর্থাৎ এইচএস পাস উইথ অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট মার্কস অ্যান্ড হ্যাভিং ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন অর্থাৎ এডুকেশনের ডিপ্লোমা স্পেশাল এডুকেশানের ক্ষেত্রে এবং এই কোর্স রেকগনাইজড বাই দ্য আর সি আই তারপরে বুঝতে পারছেন আর সি দ্বারা রেকগনাইজড কোর্সে যেটা যেটা হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন হয় এবং তার সাথে পঞ্চাশ পার্সেন্ট মার্কসটা কিন্তু লাগে তো এখনও পর্যন্ত যেসব ক্রাইটেরাগুলো অথবা দিয়ে দিয়ে আপনারা দেখলেন সবগুলোতে পঞ্চাশ পার্সেন্ট এইচএস এবং তার সাথে যে ডিএলএড অথবা বিএলএড অথবা ডিপ্লোমা ইন এডুকেশন রেকগনাইজড বাই আর সি আই তো এতে এছাড়াও কিন্তু আরেকটি ক্রাইটেরিয়া আছে যেগুলো যাদের এগুলো নেই যাদের গ্র্যাজুয়েশান আছে ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড বিএড আছে অর্থাৎ গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে তার সাথে বিএড থাকলেও কিন্তু তারা তার মানে বুঝতে পারছেন ডিএলএড বিএড এটা সবার জন্যই এবং পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান আছে সেটা আপনারা জানেন যে ফিফটি ফাইভ পার্সেন্ট যাদের বিভিন্ন রকম যে কাস্ট আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি ওবিসি বি বিসিবি ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট্যান ফর ডিএইচের ক্ষেত্রেও আছে ব্যাপারটা উল্লেখ আছে তো এবার কি ওটার সাথে সাথে এটা এক নম্বর হলো এবং পার্সন হু হ্যাভ এপিয়ার্ড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ টু ইয়ার্স ডিএলএড কোর্স ফ্রম এনসিডি রেকগনাইজড ইনস্টিটিউশন অন দ্য ডেট অফ দি নোটিফিকেশান অ্যান্ড দ্য রেজাল্ট ইজ নট ইয়েট পাবলিশ যারা হচ্ছে ফাইনাল ইয়ারে আছেন এর দু বছরের এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশনের থেকে তারা কিন্তু এলিজিবল এবং তার সাথে কী আছে পার্সেন্ট হু অ্যাপিয়ার দ্য ফাইনাল এক্সামিনেশন টু ইয়ার্স ডিএড স্পেশাল এডুকেশন যেটা যেটা আপনারা একটু আগে জানলেন যে আর সি রেকগনাইজ অনুমোদিত যেটা এবং সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল এখানে পার্সেন্ট হোয়েব এপিএয়ার ফাইনাল এক্সামিনেশন অফ বিএড সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল অর্থাৎ ডিএলএড বিএড ফাইনাল ইয়ারে যারা আছেন তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ এটা কিন্তু দিতে পারবেন অথবা এখানে আর একটা কী আছে লেখা যে পার্সেন হুয়ার আন্ডারগোয়িং ডিএলএড ওর ডিএড স্পেশাল এডুকেশন বিএড ট্রেনিং সেশন কুড়ি বাইশ অ্যান্ড হু হ্যা কোয়ালিফাইড ডিএলএড ওর ডিএড স্পেশাল এডুকেশান বিএড পার্ট ওয়ান এক্সামিনেশান সেশান দু হাজার কুড়ি বাইশ উইল বি গিভেন অপরচুনিটি টু টেট দু হাজার বাইশ তেমন ডিএলএড যাই হোক কেন দু হাজার কুড়ি বাইশ ক্ষেত্রে যারা ফার্স্ট ইয়ার যে এক্সামিনেশন পার্ট ওয়ান এক্সামিনেশান যারা কোয়ালিফাই করেছে তো তাদের ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে এখানে তাদেরকে অ্যালাউ করা হচ্ছে এখানে বলা হচ্ছে অর্থাৎ তাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে ডেট দু হাজার বাইশে বসার জন্য পরিষ্কার এখানে উল্লেখ আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপ টু দু হাজার কুড়ি বাইশ সেশন পর্যন্তই কিন্তু এটা অ্যাবলিগেবল এবার অনেকেই প্রশ্ন করছেন যে দাদা তাহলে দু হাজার একুশ তেইশ সেশন কেন পাবে না তো সেই সংক্রান্ত নোটিসে তো এখনও পর্যন্ত লেখা নেই তো নোটিশ যদি সংশোধন করে কিংবা রকম ক্রাইটেরিয়া অ্যাড করা হয় সেটা আপনারা জানতে পারবেন আমরাও কিন্তু টাইম টু টাইম জানাবো কমেন্ট এখনই জানান যে আপনারা ডিএলএড না বিএড অবশ্যই ঠিক আছে এখনও জানান এবং ক্যান্ডিডেটস হু হ্যাভ একুয়ার্ড মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন আফটার দ্য ডেট অফ পাবলিকেশান অফ দিস নোটিফিকেশান উইল নট বি এন্টারটেন ফর অ্যাপিয়ারিং ডেট দু হাজার বাইশ অর্থাৎ এই পাবলিকেশন এই নোটিশ পাবলিশের যে ডেট পরে যদি এইসব কোয়ালিফিকেশান তারা হয় তাদের এই সব তারা ধরুন আগে কেউ করেনি নোটিফিকেশান বেরোনোর পরে তাদের কোনো কারণে ডিএলএড বিএড সম্পূর্ণ করছে যেভাবে ক্রাইটেরিয়া লেখা আছে সেটা কিন্তু হবে না এই যে নোটিশ বেরিয়েছে উনত্রিশ তারিখে সেই দিনের আগে হলে এটা হবে ঠিক আছে তো এখানে পরিষ্কার উল্লেখ আছে এবং কোয়ালিফাইং মার্ক আপনারা জানেন যে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে আপনাদেরকে নব্বই পেতে হবে ঠিক আছে এবং রিল্যাক্সেশান ফাইভ পার্সেন্ট আছে অর্থাৎ ফিফটি ফাইভ পার্সেন্ট সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ তাদের ক্ষেত্রে বিরাশিতে পাস করানো হয় কিন্তু সিরিয়ারের ক্ষেত্রে তাদেরকে তিরাশিতে পাস করানো হয় এটা এইটটি টু পয়েন্ট ফাইভ হয় তো এইটি টু পয়েন্ট ফাইভটাকে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে তাকে এইটটি টুতে পাস করানো হয় তো এটা কিন্তু একটা কন্ট্রাডিকশান রয়ে যাচ্ছে যাই হোক এটা তো এক্স্যাক্টলি যেটা হওয়ার ফিফটি ফাইভ পার্সেন্ট সেটাতে পাস করানো উচিত বলে আমরা মনে করি এখানে দেখুন একটা উল্লেখযোগ্য ব্যাপার লেখা আছে যেটা আপনাদের সকলেরই জানা দরকার এবং বোর্ড লিখতে বাধ্য হয়েছে এই কারণেই কারণ বিগত দিনে আপনারা দেখেছেন অনেক রকম ব্যাপার সেটা হচ্ছে কি যে হাও কোয়ালিফাইং দ্য টেট উড নট কনফার এ রাইট অন এনি পার্সন ফর রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্ট অ্যাজ ইট ইজ অনলি ওয়ান অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপয়েন্টমেন্ট নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে এটা একটা ক্রাইটেরিয়া যেটা হচ্ছে টেট পাস অর্থাৎ আপনারা আগেই যেটা বললাম আপনারা জানলেন যেটা যে এটা একটা টিচার এলিজিবিলিটি টেস্ট এটা প্রথম ধাপ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার একটা ধাপ পরিষ্কারভাবে বোর্ড এখানে লিখে দিয়েছে যদিও এটা সবাই জানেন তাহলে ওখানে বোর্ড লিখিয়ে দিয়েছে দ্য ডিটেলস রিগার্ডিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মস উইল বি অ্যাভেলেবেল অন ওর আফটার চোদ্দো দশ দু হাজার বাইশ অর্থাৎ চোদ্দো তারিখ এবং তারপর থেকে কিন্তু অর্থাৎ চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে চোদ্দোই অক্টোবর থেকে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তারপর কী আছে পেমেন্ট কীভাবে করবেন পেমেন্ট হচ্ছে বিভিন্ন রকম মোড আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট বিভিন্ন রকম থাকতে পারে ইউপিআই থাকতে পারে হয়তো তো একশো পঞ্চাশ টাকা হচ্ছে জেনারেল ক্যাটাগরি জন্য ফিজ যেটা আর একশো টাকা হচ্ছে ও বি অ্যান্ড পঞ্চাশ টাকা যেটা সেটা হচ্ছে এসসি এস টি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য তো এই ছিল পুরো স্ট্রাকচার এবং পরীক্ষার যে ব্যাপার তো তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করুন এক এক করে উত্তর দেওয়া হবে কমেন্টে আপনারা লিখতে ভুলবেন না আর যে আপনারা ডিএলএড না বিএড এবং কোন সেশন সেটা এবং ডেট দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এইগুলোতে পাস করেছেন কি না কিংবা যে ব্যাপারগুলো অবশ্যই জেলাও মেনশন করতে ভুলবেন না তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং